সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, বাংলা টেকএসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো যারা ভলেন্টিয়ার হিসাবে স্বাস্থ্য দপ্তরে কাজ করতে চাইছেন কিন্তু তারা ফর্মটাকে ঠিকঠাক করে ফিল আপ করতে পারছেন না বা ইমেলের মাধ্যমে ঠিক করে আপনি পাঠা দিয়ে অনেক ধরনের সমস্যা ফেস করছেন, তো তারা কী করে অনলাইনে ফিল আপ করবেন এবং কী করে অনলাইনে জমা দেবে তার ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করে দেবো। তো ভিডিওটাকে কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই নথিটা বা এই তথ্যটা সবাই জানতে পারে। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই রকমের লেটেস্ট নিউজ সবার আগে দেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই নিউজটা। তো এইখানে যে আমরা ওয়েবসাইটে রয়েছি সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডিরেক্ট এই এখানে চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন এইখানে অনলাইন অ্যাপ্লিকেশন, যেখানে দেখুন এখানে লেখা রয়েছে লগ ইন আর এখানে রয়েছে সাইন আপ। তো সব ফার্স্ট নিচে দেখুন, এখানে আপনার যদি লগ ইন বা সাইন আপ করতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, টেকনিক্যাল যদি আপনার সাপোর্ট দরকার হয়, তাহলে কিন্তু আপনি এই যে নাম্বারটা যে দেখতে পাচ্ছেন নিচে, এই নাম্বারটায় কিন্তু আপনি কল করতে পারেন। কখন কল করতে পারেন? সকাল 10টা থেকে 10:30 থেকে বিকেল 5:30-টার মধ্যে যে কোনো কাজের দিনে কিন্তু আপনি এখানে ফোন করে জানতে পারেন যে আপনার কি অসুবিধা হচ্ছে বা কি না অসুবিধা হচ্ছে। সব ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করতে হবে। সাইন আপের ঘরে ক্লিক করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে, যে ফর্মটা খুবই সোজা, একদম কিছু নেই এটার মধ্যে। সব ফার্স্ট দেখুন এইখানে রয়েছে, এটা হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেন্ট নাম, আপনার যে নাম সেই নামটা আপনি এখানে দেবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন এবং এখানে কিন্তু আপনার মোবাইল নম্বরটা দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করলে সাথে সাথে দেখবেন আপনার ফোনে একটা ওটিপি চলে আসবে এবং সেই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসাবেন। বসানোর পর দেখুন নিচে দেখুন লেখা রয়েছে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। তো নিউ পাসওয়ার্ডে একটা পাসওয়ার্ড দেবেন, সেই পাসওয়ার্ডটাই কিন্তু আবার এই কনফার্ম পাসওয়ার্ডে দেবেন। আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে কিছুটা ব্লক লেটার, কিছুটা স্মল লেটার, কিছুটা হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন এবং কিছুটা নাম্বার ইউজ করে কিন্তু আপনি পাসওয়ার্ড তৈরি করবেন। তো সাইন আপ করার পর সরাসরি আপনার চলে আসবে লগইনে। তো লগইনে এসে আপনার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগইনে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে একটা ফর্ম। তো এই ফর্মটাকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো সব ফার্স্ট দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর, আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। দেখুন অনেকগুলো অপশান রয়েছে, তো আপনার এখান থেকে যেটা দরকার হবে আপনি সেটার উপরে ক্লিক করবেন। সেটা ক্লিক করলে সেটা কিন্তু আপনার এখানে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তবে এগুলো অটোমেটিক নিয়ে নেবে, কিন্তু এখানে শুধুমাত্র আপনার ডেট অফ বার্থটা আপনাকে দিয়ে দিতে হবে, আপনার ডেট অফ বার্থ কী। এখানে আপনার হচ্ছে অ্যাড্রেস, যে রেসিডেন্টের যে অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এবং সাথে আপনার পিনকোডটা কিন্তু এইখানে দিয়ে দিতে হবে। তাছাড়া আপনি যদি কোনো কারেন্টলি কোনো ওয়ার্ক করে থাকেন তাহলে তার নাম এখানে দিয়ে দিতে হবে, আর যদি না করেন তাহলে নো লিখে দেবেন। যদি আপনার কোনো ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু আপনি এখানে দেবেন, আর যদি আপনার কোনো ফিল্ড এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি এখানে নো লিখে দেবেন। তাছাড়া আপনি কোথায় এই কাজটা করতে চাইছেন সেটা কিন্তু আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন যে আপনি কোথায় করতে চাইছেন এই কাজটা। নিচে দেখুন লেখা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, তো আপনার যতগুলো এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে এখান থেকে অ্যাড করে করে কিন্তু আপনি লিখতে পারবেন। একটা লেখার পর অ্যাডে ক্লিক করলে আরও একটা ঘর এখানে দিয়ে দেবে, লেখা লেখার এরকম সবকটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে দেখুন লেখা চলে আসবে সাবমিট, তো সেই সাবমিটের ঘরে ক্লিক করার সাথে সাথে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তাছাড়া এইবার সাবমিট করার পর আপনি এইখান থেকে এটাকে প্রিন্ট আউটও বের করে নিতে পারেন। তাছাড়া আপনি যদি মনে করেন যে এডিট করবেন এখান থেকে কিন্তু আপনি এডিটও করতে পারেন। এডিটের ঘরে ক্লিক করলে আপনাকে আবার সেই জায়গায় নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আপনাকে আবার প্রথম থেকে আপনি ঠিক করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে এটাকে প্রিন্ট আউট করবেন তাহলে এখান থেকে কিন্তু প্রিন্ট আউট বের করে নিতে পারেন। তো যারা যারা মনে করছেন যে ফর্মটাকে ফিল আপ করবেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে ফর্মটাকে এসে ফিল আপ করে নেবেন এবং এইভাবেই কিন্তু আপনারা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। তাছাড়া এইখানে আপনাদের কত স্যালারি হবে, কি কতদিন কাজ চলবে, তার কোনো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বা অফিসিয়াল নিউজে কিন্তু বিজ্ঞপ্তিতে কিছু দেওয়া হয়নি। তো আমরা যখনই এগুলো কিছু বেরোবে তখনই সাথে সাথে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ঘরের ভেতরে থাকবেন, সুস্থ থাকবেন, যাতে আপনাদেরও কিন্তু এই অসুবিধাটা বা এই করোনা ভাইরাসের অসুবিধা যেন আপনাদের না হয়। ওকে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন। Thank you and Jai Hind.